thôi chụp bàn lên cho tôi ấy chứ đấy bài ép mình đó là xem cho tôi cái gì vào đi vào vào bây giờ tôi không phải là phải chụp tôi đi chơi à lừa chơi cái gì đó ছবি খেলায় নাম্বার ওমর নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির বিশেষ অভিযানে ভেজাল খাদ্যপণ্য ও বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের লোশন ও জুস সামগ্রী জব্দ সহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত আসামিরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ফারুক হোসেনের পুত্র শহীদুল ইসলাম, একই এলাকার মৃত নূর নবী হোসেনের ছেলে রাহাত হোসেন, বন্দর থানার গেদু প্রমাণিকের ছেলে ফজলুর রহমান। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অবৈধ ফ্যাক্টরির মালিক শাহরিয়ার হোসেন সজীব ও দেলোয়ার হোসেন। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার ডিবি তরিকুল ইসলাম। বন্দর থানাধীন কাজীপাড়াতে একটি অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা শেষে শহীদুল ইসলাম রাহাত এবং ফজলুর রহমানকে বিভিন্ন ভেজাল পণ্য সহ গ্রেপ্তার করা হয়। তারা ওয়ান ফুড ফ্যাক্টরি নামে একটি অনুমোদনবিহীন কোম্পানি পরিচালনা করত। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে 1400 বোতল ভেজাল লাপচি, তারপর বিভিন্ন স্টিকার, বডি লোশন এবং অনুমোদনবিহীন ভেজাল ফ্রুটও জব্দ করা হয়। তাদের বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে ওয়ান ফুড ফ্যাক্টরিতে এই ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়। পরবর্তীতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালাই। আমাদের জানা মতে আর কি প্রাথমিক তথ্য মতে যে এটা 2 মাস বা 2.5 মাসের মতো সময় থেকে তারা এটা কন্টিনিউ করছে। গ্রেপ্তার তিনজন শহীদুল, রাহাত, ফজলুল এবং দুজন পলাতক আসামি রয়েছে। শহীদুল, রাহাত এবং ফজলুল হইতেছে সেখানকার ওয়ার্কার, আর সজীব এবং দেলোয়ার এরা হইতেছে মালিক এবং ম্যানেজার, এরা পলাতক রয়েছে। এদের ধরার জন্য আমরা তৎপর আছি না, আমরা আসলে ওইভাবে ইয়ে করি না, আমরা মালগুলো সিজ করেছি আর কি। আমাদের যে সিল গেলার বিষয়টা আমরা করি না, আমরা মালগুলো সিজ করে মালের এগেনস্টে আমরা ওইভাবে ইয়ে করবো, মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। দেখুন, এই ধরনের অভিযান সবসময় চলমান থাকবে, বাট রমজান মাসে যেহেতু বেশি সেন্সিটিভ এবং এই ধরনের প্রোডাক্ট গুলোর বেশি বিপণন থাকে আর কি, চাহিদা থাকে, সেই জন্য জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আর কি আমরা এই ধরনের অভিযানের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ যেহেতু, তো ভবিষ্যতেও কন্টিনিউ থাকবে। এনএনটিভি নারায়ণগঞ্জ।